প্রতি বছর দেশে 78 থেকে 88 হাজার মানুষের মৃত্যু হয় বায়ুদূষণের নানা উপসর্গে। পার্টিকুলেট ম্যাটার PM2.5, PM10, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ওজনের মতো মারাত্মক ক্ষতিকর 6 ধরনের বিষাক্ত পদার্থ ক্ষতি করছে মানব দেহে, যার প্রভাবে অ্যালার্জি, ফুসফুসের সংক্রমণ, কফ, চোখের সমস্যা, ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও ত্বকে মারাত্মক ক্ষতি হচ্ছে। বায়ুদূষণের এ প্রভাবে প্রতি বছর অপচয় হচ্ছে GDP-র 4%। রাজধানীর এক হোটেলে বায়ুদূষণ রোধে বিভিন্ন অংশীদারদের নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আলোচনায় উঠে আসে এসব তথ্য। তথ্য দেয়া হয়, ঢাকার পরে সবচেয়ে বেশি দূষণ রাজশাহী, খুলনা ও রংপুরে। অভ্যন্তরীণ দূষণের সঙ্গে ভারত থেকে আসা দূষিত বায়ু অনেকাংশে দায়ী বলে উঠে আসে বিশ্বব্যাংকের গবেষণায়। দূষণ দখল রোধে সিটি কর্পোরেশনের হাতে তেমন ক্ষমতা নেই, এজন্য সিটি কর্পোরেশনগুলোর ক্ষমতা বাড়ানোর দাবি জানান নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম সিটির মেয়ররা। আমাদের যে আইন সিটি কর্পোরেশন, সেখানে অনলি 5,000 টাকার আমরা জরিমানা করতে পারবো, অনলি 5,000 টাকা। তো এই 5,000 টাকার জরিমানা করে কি কোনো কিছু বন্ধ করা যাবে? এটা তো কিছুতেই সম্ভব না। আমি অনুরোধ করবো এই আইনটা কীভাবে সংশোধন করে আর একটু বেশি বাড়ানো যায় কিনা, এবং সিটি কর্পোরেশনগুলিকে এই ক্ষমতাটা দিতে হবে। যত সবুজ বৃদ্ধি পাবে অত বায়ু দূষণ কমে আসবে। এগুলো যদি বাধ্যতামূলক করা না হয়, অর্থাৎ পরিকল্পিত হবে, নগরায়ন যদি করা না হয়, একটা নগরকে পরিকল্পিত গড়ে তুলতে হলে সবুজের দরকার আছে। কতটুকু সবুজের পরিমাণ সেটা নির্ধারণ করে দিতে হবে। এতটুকু সবুজের পরিমাণ আমাদেরকে অবশ্যই পালন করতে হবে, রক্ষা করতে হবে। তাই সবুজকে আমরা এগিয়ে নিতে পারলেই আমরা বায়ু দূষণ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, শিল্পোন্নত দেশগুলো কোনো রকম জবাবদিহিতা ছাড়াই অতিমাত্রায় শিল্পায়ন করে পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলছে। আমরা তখন উন্নয়ন আরম্ভ করেছি যখন সারা পৃথিবীর উন্নয়ন করতে গিয়ে যে পরিমাণ পলিউশন করার দরকার, তারা আনঅ্যাকাউন্টেবল, অর্থাৎ জবাবদিহিতা মুক্তভাবে তারা সে পলিউশনটা করেছেন এবং টোটাল পৃথিবীকে পলিউটেড করেছেন। করার বিনিময়ে তাদের উন্নত অবস্থা তারা সৃষ্টি করেছে। এরপরে তখন তারাই বুঝতে পেরেছে যে না, আমাদেরকে এখন এই পলিউটেড অবস্থাকে নিয়ন্ত্রণ করতে হবে, অর্থাৎ আমি যে সুবিধাটা ভোগ করছি এই সুবিধার বিনিময়ে যে এটা প্রতিকার, সাইড এফেক্ট যেটা, এবং সেটাকেও আমাকে নিয়ন্ত্রণে আনতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বিধিমালার যথাযথ ব্যবহার জরুরি বলে মনে করেন মন্ত্রী। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।